ফ্রেন্ডস, ওয়ালাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমরা ভালো আছি। একটু চলে এলাম রোজার মাসের 1 তারিখ কিছু সামান নিতে। চলো আমি দেখাচ্ছি তোমাদের বাড়ি কী নেবো। এই যে একটা মলে এসেছি, আমরা এখানে এসেছি যে চন চুচো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে চলো দেখাই। রোজার একটু খুব ভালো খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, এত রোদ পড়েছে না কিছু বুঝতে পারছি না। এখানে তো গাড়ি ওকে এই যে মনে এলাম, সাথে একটা টোকন দিয়েছে, এটা হচ্ছে আমাদের নম্বর হয়তো হতে পারে। চলো যাই কি নেবো। ফল তো সব কিছুই আছে ফলের বাড়িতে। কী খাবো তুমি দেখো ফলগুলো কী কী আছে, অনেক কিছুই আছে এখানে, সব রকম আইটেম আছে, যেটা পারো নিতে পারো। দেখো সবজি, এখানে সব মিষ্টি আইটেম আছে, এখানে সংসারের আইটেম আছে। টাইপ ভিডিও ড্রাগন ফল, এটা হচ্ছে ড্রাগন ফল, শুকিয়ে গেছে এগুলো তো। এখানে রেড দিয়ে আনে না, সবেদা না, সবেদা না, ওটা ওটা কিউইন না কি নাম বলে জানি না, কিউইন ভালো তো রয়েছে। চলো তাহলে আমাদের ওই মলটাই যায় নাকি, আমাদের ওই মলটা যে পছন্দ হচ্ছে না সেরকম জিনিসগুলো সময়টা এইদিকে এইদিকে রাখবি, আমাদের দেখা যায় আমার দেখা যায়। তুমি কালকে এই তেলটা নিয়ে গেলে, এখানে নিয়ে গেছে তেল, হ্যাঁ এরকমটা নিয়ে গেছে না, দেখো আমার বাবু হচ্ছে খাবে খাবে, কিছুই পছন্দ হচ্ছে না ফ্রেন্ড। এই যে এখানে রয়েছে ড্রাই ফ্রুট, কোনো ড্রাই ফ্রুট নিচ্ছিলাম ওই কিশমিশ আখরোট, কিন্তু কোনো কোয়ালিটি খুব একটা ভালো লাগছে না আমাদের, তাই চলো নাকি। আমাদের আমার মেয়ের পছন্দ হচ্ছে না, দেখি না একটু বলি, ভালো লাগছে না ওনাকে রোজা রেখে হবে। আমার খাওয়া দাওয়ার ব্যাপারে আমি তো অনেক সতর্ক থাকি, সেরকম দিয়ে নিই না। চলো চলো দেখি অন্য দোকানে যেয়ে অন্য শপেতে যাই। এখানে দেখো এখানে ও ওপরে যাবে, ও এক দুদিন এসছে, ও অনেকবারে এসছে এখানে। দেখো ফুচকেটা যাবে লিফটে যাওয়ার জন্য মায়া করছে, দেখো আমাদের হাতে ফেনে ফেনে নিয়ে যাচ্ছে। আমি যাবো না ওদিকে, ওই তো তুই আইসক্রিম খাবে, ওখানে আছে আইসক্রিম, চো আইসক্রিম দেবো ওখানে, চো ওই দিকে তারপর ওখানে আইসক্রিম নিচ্ছে। ঠিক আছে এখানে একটা নতুন সব মনে হচ্ছে লেডিসদের খুলেছে, ভালো লাগছে। ও লিফটের দিকেই নিয়ে যাচ্ছে আমি, চল লিফটে কী করবো না ওপরে কী করবো যে এখন
না এখন টাইম নেই, এখন যে অনেক কাজ আছে। হ্যাঁ তোমার মানি ব্যাগে তো থাকতো সব সময়, ঘুরে দেখে ভালো লাগবে না ঘুরতে। তোমাদের কেমন লাগলো ফ্রেন্ড এই মলটা একটু বলবে। দেখো তোমাদের এখানে খুব সুন্দর, কিন্তু খুবই সুন্দর। ওপরে আরও আছে, ওপরে এখন যাচ্ছি না আমরা, ওপরে আমরা গেছিলাম এর আগেও অনেকবারই গেছি আমরা। না এই যে আমাদের ফুচকাটা, বলে দাও তুমি কী খাবে, কী খাবে বলো। দেখো লিপটা খুলেছে তো, তুমি কী খাবে বলো দাও, তুমি কী খাবে, কী খাবে বলো, কী খাবে, কী খাবে, কী খাবে তুমি? ওই তো তুমি তুমি যেটা খাবো ওখানে পাওয়া যাচ্ছে আইসক্রিম। আইসক্রিম খাবে তুমি? তুমি তো রোজা রেখেছো, তুমি রোজা রেখেছো তো? চলো চলো ফ্রেন্ড, তাহলে আমি অন্য মলে যাচ্ছি, ওখানে যেয়ে দেখছি কিরকম কী আছে। যে বাইরেটা দেখো, দেখো ফ্রেন্ড আমার বাবুর জন্য একটা আইসক্রিম নিলাম, ও বাবুকে খাওয়াচ্ছিলাম। কী রোদ, ভেতরে যতক্ষণ ছিলাম ততক্ষণ খুব ভালো ছিলাম, মানে মনে হচ্ছিলো না যে রোজা রেখে রয়েছি কোনো গরম ভাব। আর যেমনি বাইরেটা এলাম বাস এত রোদ, এত রোদ। বাবু আইসক্রিমটা খাও, তোমার নাকে ছোঁকে ফুকে সব লেগে গেছে। চলো এইখানে দাঁড়াচ্ছি, নিয়ে আসো নাকি এখানটা দাঁড়ায়, এখানে শ্যামাটা দাঁড়ায়, আমরা এসে এখানটায় দাঁড়াই, আমরা গাড়িটা না এখানে দাঁড়াই, এখানটা শ্যামা আছে এখানে দাঁড়ায় না। হ্যালো ফ্রেন্ড, চলো আমরা দেখি নিই আজকে মল থেকে কী কী কিনে এলাম। প্রথমে আমি দেখা, এই যে এইটা নিয়েছি, এটা হচ্ছে লেবু। হ্যাঁ এসেন বানিয়ে আছে, শরবতের মধ্যে দিলে লেবুর মতন ফ্লেভার হয়। আর এইটা নিয়েছি, এটা হচ্ছে আইসক্রিম, এটা হচ্ছে আমি ফালুদা বানাচ্ছি। আমি ফালুদা বানানোর এটা আমি দেখা দেখি তবে ভিডিওতে, আমি এটা ফালুদা বানাচ্ছি তার জন্য আইসক্রিম নিয়েছি। এটা হচ্ছে ডাগর ফল নিয়েছি, দুধ নিয়েছি, রুয়াজা নিয়েছি, আর এটা নিয়েছি আমুল কুল, তারপর নিয়েছি তোমার খেজুর, এই যে খেজুর নিয়েছি। আর এটা নিয়েছি হচ্ছে মিল্ক, ক্রিম মিল্ক নিয়েছি, এটা হচ্ছে ফালুদা বানাবার জন্য। ব্যাস এতটুকুই নিয়েছি, আর কিছু নিইনি ফ্রেন্ড, থ্যাংক ইউ।